ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جامرج الصبح دي قرناكري বাংলাদেশ লোকজন অনেক গণনা করেন তসবি, আমরা বাংলায় বলে তসবি, তসবি দিয়ে গণনা করা, এটা জায়েজ কি না জায়েজ? পূর্বে আমি বলবো যেটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সুন্নত হলো ডান হাত দিয়ে গণনা করা, হাত দিয়ে গণনা করা, এটি সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তসবিহ দিয়ে বা তসবিহর দানা দিয়ে গণনা করার কোনো প্রমাণ নেই, তাই সুন্নতের উপর আমল করাই উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকিদনা বিল আনামিল ফা ইন্নাহুন্না মুস্তানতাকাত, তোমরা আঙ্গুলের অগ্রভাগ দিয়ে বা গিট দিয়ে তোমরা গণনা করো, কারণ এগুলি মুস্তান্তক, মানে কেয়ামতের দিন ওগুলি সাক্ষ্য দিবে। আল্লাহ আকবার, ওগুলি থেকে সাক্ষ্য তলব করা হবে, তাই হাত দিয়ে গণনা করা সুন্নাহ, উচিত, যেটা যেভাবে এসছে। কিন্তু এবারে কথা, তসবি দিয়ে যে গণনে মানুষ, এটা কি জায়েজ না জায়েজ? কেউ কেউ এটাকে না জায়েজ বলেছেন, এটা ইহুদি থেকে এসছে কেউ কেউ বলেছেন, তবে শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন এটা না জায়েজ নয়, এটা জায়েজ কিন্তু উত্তম না। বলছেন যেহেতু এটা আমল না, একটা আমল করার জন্য একটা মাধ্যম বানানো হয়েছে, এই হিসেবে এটাকে নাজায়েজ বলা যায় না, কিন্তু এটা উত্তম না। যথাসাধ্য আপনি চেষ্টা করুন হাত দিয়ে কোনো না করতে, আর যখন তসবি পড়বেন একশো, কারণ একশোর অধিক কোনো তসবি নেই, একশোর অধিক মানুষ যতবারে পড়ুক, যেমন সকাল সন্ধ্যা সুবহান আল্লাহ বিহামদিহি 100 বার করে পড়া, এর থেকে বেশি যত বেশি পারেন পড়েন, তাই আপনি গুনবেন কতটুকু 100। আপনি যদি ডানা হাত দিয়ে গুনে গুনেন আর ওই আঙ্গুতির গিটগুড়ি এবং অগ্রভাগ সহ সব, তাহলে 19টা গিট অগ্রভাগ হচ্ছে। আপনি যদি বলেন আমি এক আঙ্গুলকে মানে 20টা বানিয়ে দেবো, মানে আরেকটা বেশি করে দেবো, যেমন বৃদ্ধাঙ্গুলে, অসুবিধা নেই, তাহলে কী হবে 20টা হয়ে গেল, এরকম করে 5 বার। আর এরকম গুনলে কী হবে, আপনি তসবি পড়ছেন আপনার মন্ত্র ওইদিকে থাকবে, আর ওইটা তসবি তো নিয়ে আস তসবি পড়ছেন দানা দিয়ে গুনছেন, মন এদিক সেদিক হতে পারে, এখানে গুনার কারণে আপনার মনটাও থাকলো তসবির দিকে, তো এটি উত্তম। কিন্তু যারা তসবি ব্যবহার করেন ওদেরকে সরাসরি নাজায়েজ বলা যায় না, এটা হলো শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর ফতোয়া, আর আমি এটাই মনে করি। আল্লাহু আলম, আল্লাহ অধিক জানেন। বারাকাল্লাহু ফিক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।